নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 15/7/2022 আইসিডিএস কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে আবারও আইসিডিএস কর্মীরা বিভিন্ন দাবিতে তারা বিক্ষোভ বা ডেপুটেশন দিচ্ছেন। তো দেখে নেবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। তো দেখে নেবো আইসিডিএস কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীরা কী দাবি জানাচ্ছে আবারও। তো মাসিক 26,000 টাকা ভাতা দাবি অঙ্গনওয়াড়ি কর্মীদের। কাজের পরিকাঠামো না গড়ে দিনের পর দিন কাজের বোঝা চাপিয়ে দেওয়ার ঘটনা ঘটে চলেছে, এবং তার সাথে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি অমানবিক নির্যাতন, হেনস্থার অভিযোগ উঠেছে। এছাড়াও রয়েছে ভাতার টাকা কেটে নেওয়া। সমস্যা সমাধানের দাবিতে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। বিক্ষোভ সহ 2 ঘন্টার অবস্থান হয় ঝাড়গ্রাম জেলাশাসকের দপ্তরের গেটে। ঝাড়গ্রাম শহরের রবীন্দ্রভবন ময়দান থেকে বিক্ষোভ মিছিল জেলাশাসক দপ্তরে অভিযান শুরু, 1 ঘন্টা পথ পরিক্রমা করে। জেলাশাসকের দপ্তরের সামনে 2 ঘন্টা ধরে চলে বিক্ষোভ অবস্থান সভা, এবং সভা বক্তব্য রাখেন বিভিন্ন জন। বৃহস্পতিবার গ্রাম ব্লক এলাকাগুলি থেকে বহু অঙ্গনওয়াড়ি কর্মী কর্মসূচিতে সামিল হন ও নিজেদের সমস্যা দাবি নিয়ে এই আন্দোলন, এবং বলেন সংগঠনের সম্পাদিকা। বিক্ষোভ অবস্থান সভায় সংগঠনের সভানেত্রী বলেন যে কোনো নির্দিষ্ট সময় নেই কাজের। দিনে 12-14 ঘন্টা কাজ করার পরেও রাজবিরেতে মেসেজ দিয়ে ডিজিটাল ইন্ডিয়ার বড়াই করা হচ্ছে। কেন্দ্র রাজ্য দুই সরকারি একই চলছে একইভাবে, এবং ব্লকে ব্লকে শিশু উন্নয়ন প্রকল্পের আধিকারিক নানা প্রশ্নের উত্তর চেয়ে পরের দিনই সকালে তা জানাতে নির্দেশ দিচ্ছেন। অথচ তথ্য সংগ্রহ করতে যে খরচ দেওয়া হচ্ছে না, তা দেওয়া হচ্ছে না, এবং স্মার্টফোন বা তার জন্য 12,000 টাকার যাতায়াতের খরচ দাবি জানানো হয়। সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও গ্র্যাচুইটি চালু না করছে না সরকার, এবং এখনও এমন কর্মী আছেন যাদের মাত্র 8,300 টাকা ও সহায়িকাদের 6,300 টাকা ভাতা দেওয়া হয়, এবং যে টাকায় সংসার চলে না। মাসিক ভাতা ন্যূনতম 26,000 টাকা দাবি জানানো হয়, এবং সপ্তাহে 3 দিন করে ডিম ভাত খিচুড়ি দেওয়া হয়, এবং বাজারে ডিমের দাম 6.50 টাকা, সেক্ষেত্রে বরাদ্দ 5 টাকা, আর সবজির জন্য মাথাপিছু 30 পয়সা, বাকি 3 দিনে 32 পয়সা, এবং বরাদ্দ বাড়ানো সহ প্রতিদিনের জ্বালানি খরচ 19-20 টাকার পরিবর্তে 50-75 টাকা বরাদ্দ করার দাবি জানানো হয়। 2020 সালের 29শে সেপ্টেম্বর আগে অবসরপ্রাপ্তদের জন্য 1,03,00,000 টাকা প্রদান করা, এবং সমস্ত অবসরপ্রাপ্তদের জন্য মাসিক 5,000 টাকা পেনশন চালুর দাবি জানানো হয়। এদিন আইসিডিএসের হুগলি জেলার কমিটির ডাকে অবস্থান ও ডেপুটেশন সংগঠিত করল। বৃহস্পতিবার সকালে চুঁচুড়ার ঘড়ি মোড়ের বিক্ষোভ সভা এবং ডেপুটেশন দেওয়া হয়, এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশাকর্মীদের বিভিন্ন বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন সভাপতি বা বিভিন্ন নেতৃবৃন্দ। এদিন সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় ডিএমকে, এবং দেওয়ার কথা থাকলেও প্রশাসনিক স্তরে ডিএম ডেপুটেশন গ্রহণ করেন, এরপর ডিপিও দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। অঙ্গনওয়াড়ি সংগঠনের হুগলি জেলা সম্পাদিকা জানান, এই রাজ্যের সরকার পোষণ ট্র্যাক অ্যাপ চালু করেছে, কিন্তু এই অ্যাপ চালানোর জন্য মোবাইল আর মোবাইলের খরচ, রিচার্জের খরচ সরকার দিচ্ছে না। ঘড়ি মোড়ে বিক্ষোভ সভা চলাকালীন 8 জনের প্রতিনিধি দল দাবি সনদ নিয়ে ডেপুটেশন দেন। ডেপুটেশনে উল্লেখ করা হয় যে কর্মী সহায়িকাদের স্থায়ীকরণ করতে হবে, এবং এই দাবি নিয়ে কিন্তু হুগলি এবং তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রামেও কিন্তু একসঙ্গে বিক্ষোভ প্রদর্শন করলো। এভাবে বিভিন্ন জেলায় তারা বিভিন্ন দাবি জানাচ্ছে দীর্ঘদিন ধরে, তবু এখনও পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে না। তো আশা করবো এনাদের দিকে দৃষ্টি দেবে সরকার, বা এনাদের যে দাবি সে দাবিগুলো কিছুটা হলেও পূরণ করবে সরকার। তো যাই হোক, এই সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।